তো আমার বাবা আর মাকে আমি শেষ দেখা দেখতে পারলাম না। ৫ বছর সূর্যের আলো দেখি নাই, পেট ভরে খেতে দেয় নাই আমাকে। আর বাবা মার জন্য রান্না করতাম, তখন ধরে মারতো, হাতে গরম তেল ফেলে দিচ্ছে। এভাবেই নিজের দুর্বিষহ জীবনের কথা বলছিলেন 27 বছর পর নিজের ঠিকানা খুঁজে পাওয়া শাহিদা। 7 বছর বয়সে বাবা মার সঙ্গে ঢাকায় এসে হারিয়ে গিয়েছিলেন তিনি। 27 বছর পরে জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার দিকপাড়া গ্রামে বাবা মায়ের ঠিকানায় ফিরে গেলেও বাবা মাকে শেষ দেখা দেখতে পারলেন না শাহিদা আক্তার। হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পাওয়ার অপেক্ষার প্রহর গুনতে গুনতে ততদিনে মা বাবা চলে গেছেন না ফেরার দেশে। জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার দিকপাড়া গ্রামের ইব্রাহিম খলিল ও সাবেদা বেগম দম্পতির মেয়ে শাহিদা। 3 বোন ও 1 ভাইয়ের মধ্যে শাহিদা তৃতীয়। অভাবের সংসারে একটু উন্নত জীবনের আশায় 1997 সালে সপরিবারে ঢাকায় চলে আসেন খলিল সাবেদা দম্পতি। শাহিদার বাবা রিক্সা চালাতেন আর মা অন্যের বাড়িতে কাজ করতেন। শাহিদা রান্নার জন্য লাকড়ি কুড়াতেন। একদিন লাকড়ি দেওয়ার লোভ দেখিয়ে ঢাকার আজিমপুর থেকে এক নারী শাহিদাকে ডেকে নিয়ে যান। সেখান থেকে অপহরণ করা হয় শাহিদাকে, শুরু হয় তার বন্দি জীবন। তো আমার বাবা আর মাকে আমি শেষ দেখা দেখতে পারলাম না। আমার মেয়েটাকে আর একটু কোলে নিতে পারলো না, আমার মেয়েটা আর একটু কোলে উঠতে পারলো না, যার জন্য এত কষ্ট করে আমি খুঁজে বের করছি আমার বাবা মার সন্তান, সে আর পাইলো না তার নানুকে। আমার বয়স তখন 7 বছর, তো 7 বছরের সময় আমি হারাই গেছিলাম। আমি হারাইছি ঢাকা আজিমপুর থেকে। ওখান থেকে হারা যাওয়ার পর আমাকে আটকে রাখছিল কুমিল্লাতে। কুমিল্লাতে আটকে রাখার পর আমি কিন্তু 5 বছর মানে সূর্যের আলো দেখি নাই, পেট ভরে খেতে দেয় নাই আমাকে। প্লেটের মাঝখানে এক মুঠ করে ভাত দেওয়া হইতো, বাসন ভরে পানি দেওয়া হইতো, লবণও দেওয়া হইতো না। তো এগুলো খেয়ে কাটাইতাম। যখন বাবা মার কাছে আসতে যাইতাম, বাবা মার জন্য রান্না করতাম, তখন ধরে মারতো, মানে তখন অনেক মারধর করতো। হাতে গরম তেল ফেলে দিচ্ছে, মানে পেয়ারার গাছের ডাল দিয়ে বাড়ির যে দিছে এখান দিয়ে কেটে গেছে। তারপরে এরকম টর্চার করার পরে তো আমি আর মানে ওখান থেকে বের হওয়ার কোনো অবস্থা ছিল না। তো ওই বাড়িতে যখন মেহমান আসতো তখন গেট খোলা থাকতো, মানে মানুষজন যাতায়াত করার জন্য গেট খোলা থাকতো। তো একবার গেট খোলা ছিল, তো 3 বার আমি ওই বাড়ি থেকে পালাই গেছি, 3 বারই আমাকে ধরছে। ধরার পরে 4 বার যখন পালাইছি তখন আর আমাকে ধরতে পারে নাই, তখন চারিদিকে বন্যা ছিল, ওই বন্যার পানির কারণে আমাকে খুঁজতে পারে নাই, আমাকে ধরতেও পারে নাই। তো যে বাড়িতে গেছিলাম ওই বাড়িতে ভালোই ছিলাম। ওই বাড়ি থেকে আমাকে দিছে তার মেয়ের বাড়িতে। তার মেয়ের বাড়িতে এরকম বন্দি জীবন ছিল, 2টা রুম ছিল। ওই বাড়ি থেকে আমাকে দিছে তার মেয়ের বাড়িতে। তার মেয়ের বাড়িতে এরকম বন্দি জীবন ছিল, 2টা রুম ছিল। 2টা রুমের মধ্যে সারাদিন থাকতে হতো। তো এক জেলখানা থেকে আসলাম বাচ্চার জন্য, আবার আরেক জায়গায় পড়লাম যে বন্দি এসে এভাবে কি থাকা যাইব। তো ওখান থেকে পালাইয়া গেছি। ওখান থেকে পালাইয়া যাওয়ার পরে এক লোকের কাছে বললাম যে আমাকে একটু আশ্রয় দিবেন, আমি আপনার বাড়িতে সব কাজ করে দিব, আমাকে শুধু পেট ভরে খেতে দিবেন। পরে বলল যে আমার বাসায় তো লাগবে না, আমার কিসের বাসায় লাগবে, শ্বশুরবাড়ি লাগবে, ওখানে যাবা? পরে বললাম যে হ্যাঁ যাব। ওখানে গেছি, ওখানেও আমি তখন মানে আমার তখন এরকমই ছোটো ছিল যে আমি সব মানে কাজ করতে পারতাম না ঠিক মতন। তো ওখানেও এরকমই করতো। ওখান থেকেও আবার চলে গেলাম আরেক বাড়িতে, ওখানেও ছিল ফায়ার সার্ভিসের লোক, মানে চাকরি করতো। ওনারা ভালো ছিল, ওনার 2টা মেয়ে ছিল, ওনার সাথে নিয়ে রাখছে, লালন পালন করছে, তারপরে ওনারে বিয়ে দিচ্ছে। তারপরে মনে করেন যে আমার যে বাবু হয়েছে, এই বাবুটা হওয়ার পরে 3 বছর পরে খালি আমার মেয়ে বলতো যে আমি নানু বাড়ি যাব, আমার নানা ভাই কোথায়, আমার নানু কোথায়, আমার খালামণি কোথায়, আমি নানুর কাছে যাব। তবে 27 বছর পর বাড়িতে এসে পেয়েছেন আপন ভাই বোনদের। এত বছর পর ভাই বোনদের পুনর্মিলনের মুহূর্তে হয়ে পড়েন আবেগাপ্লুত, সবার চোখে ছিল আনন্দের অশ্রু। শাহিদার ফিরে আসার খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে বাড়িতে ভিড় করছেন গ্রামবাসী।
আসতেছে, এলাকাবাসী সবাই আসতেছে দেখতেছে, কারণ 1997 সালের কথা, সে আর 97-98 সালের কথা অনেকদিন পর পাইছি। আসলে জিনিসটা অনেকটা বড় একটা জিনিস, এরকম ঘটনায় জামালপুর ঘটনায় ঘটছে কিনা এটা আমাদের জানা নাই, আমি জন্মে এরকম ঘটনা দেখিনি, কিন্তু দুর্ভাগ্যক্রম ওনার পিতামাতা বেঁচে নেই, এটা খুব খারাপ লাগতেছে আমাদের কাছেও। এত বছর পর ভাই বোনদের খুঁজে পাওয়ায় খুশি শাহিদার স্বামী সেলিম মিয়া। বছর আগে আমি বিয়ে করছি, পরে সে বলছে তার ঠিকানা আছে, গ্রামের নাম কইতে পারে, বাপ মার নাম কইতে পারে, সবই কইতে পারে। এখন তার বোনের বাড়িতে আসি, দুঃখের বিষয় তার বাপ মা দেখতে পারল না, কিছু বছর খানি আগে বাপ মা মারা যায়, যাক তার ঠিকানা পাওয়া গেছে, এর জন্য আমি খুব আনন্দিত, খুব খুশি। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই। We'll be right back.